মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উস্কানিমূলক বক্তব্যের কারণে বিরোধী দলের নেতাকর্মীরা সারা দেশে হরতালের নামে যে অগ্নিসংযোগ ও সহিংসতা করছে তার দায়ভার বিএনপিকেই নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার সকালে খুলনার সার্কিট হাউসে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। অ্যাম্বুলেন্স, ওষুধের গাড়ি, ফায়ার ব্রিগেড এবং খাওয়ার দোকানের পরে আক্রমণ করতে নিষেধ করেছেন। উনি আক্রমণ করতে নিষেধ করার অর্থ হচ্ছে এই এই গাড়িগুলোর উপরে আক্রমণ না করে বাকিগুলোর উপরে আক্রমণ করার জন্য নির্দেশ দিয়েছে। মির্জা ফখরুল সাহেবের এই বক্তব্যের কারণে আমি মনে করি সারা বাংলাদেশে যে হরতালের নামে গাড়ি ঘোড়াতে অগ্নিসংযোগ করে সহিংসতা হয়েছে, এর সকল দায়ভার আজকে বিএনপির উপরে মামলা করে তাদেরকে দায়ী করে মামলা করার উচিত